আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার করোনা ভাইরাসের মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উহান থেকে তেইশ বাংলাদেশি পড়ুয়াকে ফেরত আনায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন তিনি উপমহাদেশে করোনা ভাইরাসের মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে ইচ্ছা প্রকাশ করেছিলেন মোদী সেখানে সারা দেয় সবকটি দেশ সেখানে মোদী প্রধানমন্ত্রী বলেন প্রস্তুত হন কিন্তু আতঙ্কিত হবেন না সবাইকে একসঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তিনি উহান থেকে জন বাংলাদেশি পড়ুয়াকে ফেরত আনার জন্য তিনি ধন্যবাদ জানান মোদীকে হাসিনা বলেছেন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি চীনের উহানে আটকে পড়া বাংলাদেশের তেইশ জন পড়ুয়াকে উদ্ধারের জন্য ধন্যবাদ জানান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে এখনো পর্যন্ত দুজনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে তবে তারা আক্রান্ত দেশগুলি থেকে এসেছেন এখনও পর্যন্ত স্থানীয় কিংবা কমিউনিস্ট ট্রান্সমিশনের কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছেন তিনি